হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? রাইটার্স হচ্ছি জন মিলিংটন সেঞ্জের লেখা একটি বিখ্যাত নাটক। এটি একাঙ্কিকা, ওয়ান অ্যাক্ট প্লে। তো ওয়ান অ্যাক্ট প্লে সম্পর্কে আমরা পরে বলবো। তো এই নাটকটির সম্পূর্ণ বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা নিয়ে আজকের প্রেজেন্টেশন। ভার্চুয়াল ভার্সিটি একটি ইউটিউব চ্যানেল, এটি থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আপনারা অবশ্যই ভার্চুয়াল ভার্সিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আপনাদের আপডেটগুলো আপনারা জানতে পারেন, কারণ এই চ্যানেলটি আপনাদের জন্য করা। আর আপনারা অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর হোয়াইট বোর্ড একটি ফেসবুক পেজ, এই পেজটি আপনারা লাইক করবেন। আর আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন এই দুটি প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা যে ক্লাসগুলো করে থাকি সেগুলোর হ্যান্ড নোটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা সেখান থেকে সেগুলো সংগ্রহ করে এক্সামের জন্য রেখে দিবেন এবং অন্য সময় আপনারা সেগুলো পড়তে পারবেন। তাহলে শুরু করছি রাইডার্স অফ দ্য সি, লাইন বাই লাইন বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা। তো প্রথমে আমরা একটু দেখে নেব যে এই নাটকের চরিত্রগুলো কোনগুলো, নাটকে কারা 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 আছে, নাটকের অংশ কারা কারা। তো এদের সম্পর্কে জানলে আমাদের নাটকটি বুঝতে সুবিধা হবে। তো ক্যারেক্টার্স বা পার্সনস যেন আমরা দেখি, মরিয়া নামের একজন ভদ্রমহিলা আছেন, তিনি একজন ওল্ড বৃদ্ধ ভদ্রমহিলা। বার্টলি নামের একজন আছেন, তিনি তার ছেলে, এই মরিয়ার ছেলের নাম হচ্ছে বার্টলি। আর মরিয়ার মেয়ের নাম আছে, মেয়ের নাম হচ্ছে ক্যাথলিন। তো মরিয়ার মেয়ের নাম ক্যাথলিন। আরও একটি মেয়ে আছে, সেটি ছোট মেয়ে, তার নাম নোরা। আর কয়েকজন চরিত্র আছে, কয়েকজন আননোন পুরুষ এবং আননোন নারীর অভিনয় এখানে আছে, কিন্তু আমরা তাদের নাম জানতে পারি না। তো এই মূলত এই চারটি ক্যারেক্টার নিয়ে আমাদের এখানকার গল্প। আর একটি পাদ্রির নাম শোনা যায়, আরো কয়েকজনের নাম শোনা যায়, কিন্তু এদেরকে কখনো আমরা চোখে দেখি না। অ্যারান আইল্যান্ডস, এই গল্পটি অ্যারান আইল্যান্ডসে। তো অ্যারান আইল্যান্ডস বলতে আমরা দেখছি যে এখানে কিন্তু আইল্যান্ডস লেখা আছে। তো আমরা যদি কখনো কোনো দ্বীপের নামের সাথে এস দেখে থাকি, তাহলে বুঝতে হবে যে সেখানে কয়েকটি দ্বীপ আছে, পাশাপাশি কয়েকটি দ্বীপ আছে। যেমন আমাদের দ্বীপ আছে সেন্ট মার্টিনস, সেন্ট মার্টিনস বলা হয় কারণ সেন্ট মার্টিনের পাশে আরো একটি দ্বীপ আছে, ছেড়া দ্বীপ আছে। তো এই যে একাধিক দ্বীপ মিলে হয়ে সেটি হচ্ছে প্লুরাল হয়ে যায়, তখন এস হয়। তো একইভাবে আমরা কিন্তু আন্দামানস দেখি, সেটির নাম হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ। আবার আরো এরকম আরো আছে, তবে এখানে দেখছি অ্যারান আইল্যান্ডস, অ্যারান আইল্যান্ডস। তো অ্যারান আইল্যান্ডস এর একটি দৃশ্য আমরা দেখলাম যে এটি অ্যারান আইল্যান্ডস এর একটি তট। আমরা জানি যে যদি আমরা কোনো দ্বীপে থাকি, কোনো সমুদ্র দ্বীপ থাকে, দ্বীপে থাকি, তাহলে দ্বীপের চারদিকে কিন্তু সমুদ্র তট থেকে থাকে। তো আমরা এই আইল্যান্ডটি, এই অ্যারান আইল্যান্ডটি কোথায় অবস্থিত সেটি আমরা দেখে নিই। এটি অ্যাকচুয়ালি ইংল্যান্ডের পাশে, যে আয়ারল্যান্ড আছে, আয়ারল্যান্ডের পাশে, আয়ারল্যান্ড, এই একটি আয়ারল্যান্ড, এই যে দেশটির নাম আয়ারল্যান্ড। আর এখানে এই যে সাদা অংশ, এই জায়গায় মূলত ইংল্যান্ডের অবস্থান। আর ইংল্যান্ডের পাশেই আয়ারল্যান্ড দেশটি অবস্থিত। আয়ারল্যান্ড দেশটির এই যে এইদিকে উত্তর দিক, উত্তর দিকে উত্তর আয়ারল্যান্ড, এই অংশটুকু ইংল্যান্ডের মধ্যে, আর এই বাকি অংশটুকু আয়ারল্যান্ড স্বশাসিত রাষ্ট্র, মানে নিজস্ব রাষ্ট্র। আর এটি কিন্তু, এই আয়ারল্যান্ডটি নিজস্ব রাষ্ট্র না, বরং ইংল্যান্ডের একটি অংশ, গ্রেট ব্রিটেনের একটি অংশ। আর আমরা এখন যে জায়গাতে দেখব সেটি হচ্ছে আমাদের দ্বীপটি, অ্যারান আইল্যান্ডস বা দ্বীপগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেশের কিন্তু এই চারদিকে বেশ কিছু দ্বীপ ছড়িয়ে ছিটিয়ে আছে, যে ছোট 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 পেক্স গুলোতে দেখছেন, আপনারা ছোট ছোট স্পটস গুলোতে দেখছেন, এগুলো সবই দ্বীপ, এগুলো সবই দ্বীপ, দ্বীপ দেখা যাচ্ছে। তো এই যে এখানে আমরা দেখছি তিনটা দ্বীপ আছে, 1, 2, 3, একটি বড় আর দুটি ছোট। এই তিনটি দ্বীপকেই বলা হয় অ্যারান আইল্যান্ডস। তো আমরা ধারণা পেলাম যে অ্যাকচুয়ালি আয়ারল্যান্ডের পশ্চিমে, পশ্চিম উপকূলে, পশ্চিমে সাগরে, পশ্চিমে এটি আপনার আটলান্টিক মহাসাগর, এবং আটলান্টিক মহাসাগর থেকে একটি উপসাগর বের হয়ে এসেছে, এই যে এইটুকুতে একটা উপসাগর সৃষ্টি হয়েছে। এটি দেখেন আমাদের বঙ্গোপসাগরের মতোই কিন্তু দেখতে মনে হচ্ছে, যে কিছুটা ঢুকে এসেছে। আর ভারত মহাসাগর থেকে যখন বঙ্গোপসাগর ঢুকে এসেছে, ঠিক একইভাবে এই আমাদের আটলান্টিক মহাসাগর থেকে এই যে এই জায়গাতে ঢুকে এসেছে গলওয়ে উপসাগর। আমরা বলি বঙ্গোপসাগর, আর এই জায়গাটির নাম হচ্ছে গলওয়ে উপসাগর।
ওই গলওয়ে উপসাগরটির নাম হয়েছে কেন? কারণ যে এই গলওয়ে উপসাগরের পারে যে এই জায়গাতে একটি কাউন্টি আছে, কাউন্টি মানে দেশ, বা কাউন্টি মানে হচ্ছে প্রদেশ, প্রদেশ অথবা জেলা, এই কাউন্টির নাম হচ্ছে গলওয়ে। এই গলওয়ের নামে এই নামটা নাম এটা নাম হয়েছে হলো গলওয়ে, গলওয়ে বে, গলওয়ে বে মানে হচ্ছে গলওয়ে উপসাগর। তো এই গলওয়ে উপসাগর বা গলওয়ে বের ভিতরে এই অবস্থিত হচ্ছে আমাদের অ্যারান আইল্যান্ডস গুলো। আর অ্যারান আইল্যান্ডে মূলত এই যে আমরা যে চরিত্রগুলোর নাম দেখলাম, মরিয়া, ক্যাথলিন, নোরা, বার্টলি, এরা বসবাস করে এবং এরা মূলত জেলে সম্প্রদায় হতে পারে এবং এরা মূলত যে যাই হোক না কেন, এরা কৃষক সম্প্রদায়, জেলে সম্প্রদায়, যাই হোক না কেন, তাদের সাথে এই মূল ভূখণ্ডের একটি সম্পর্ক থেকে থাকে, যে এখান থেকে এরা কিন্তু মূল ভূখণ্ডে নিয়মিতই আসে যাতায়াত করে। তো আমরা যদি আমাদের দ্বীপগুলোর দিকে তাকিয়ে দেখি, আমরা যদি আমাদের ভাষাঞ্চলের দিকে তাকাই, আমরা যদি আমাদের সন্দ্বীপ, ভোলা, কুতুবদিয়া, মহেশখালী, সেন্ট মার্টিনস এর দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা দেখবো যে সেখান থেকে কিন্তু নিয়মিতই তাদের যোগাযোগ আছে মূল ভূখণ্ডের সাথে। আর মূল ভূখণ্ডের সাথে এই যোগাযোগটি কিন্তু তারা পরে কিভাবে করে, তারা মূলত তাদের বিভিন্ন নৌযান আছে, এই নৌযানের মাধ্যমে তারা করে থাকে এবং এক্ষেত্রে তাদেরকে কি করতে হয়, এই সাগরকে পাড়ি দিয়ে কিন্তু আসতে হয়। এই সাগর পাড়ি দেওয়া যদিও মনে হচ্ছে যে একটা ছোট কম জায়গা, কিন্তু এই সাগরটা কিন্তু প্রচন্ড উত্তাল এবং অনেক গভীর সাগর, কারণ আমরা জানি বঙ্গোপসাগর ছোট সাগর হলেও এর গভীরতা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তো এই জায়গায় আমরা যেটি বলছিলাম যে এখানে গলওয়ের পাশে এই গলওয়ে উপসাগরের মধ্যে অ্যারান আইল্যান্ডস এবং সেখানকার কাহিনী নিয়ে আমাদের এই গল্পটি। আর এই গল্পটি কেন রচিত হয়েছিল সেটি আপনাদেরকে একটু বলি। এটি এই নাটকটি কিভাবে উনি লিখলেন, একজন বিখ্যাত কবির নাম আপনারা শুনে থাকবেন, WB Yeats। WB Yeats আমাদের লেখক সিন্সকে বলেছিলেন যে তুমি এতে যাও, তুমি অ্যারান আইল্যান্ডসে যাও, অ্যারান আইল্যান্ডসে গিয়ে তুমি দেখবা যে ওখানকার মানুষগুলো কিভাবে জীবনযাপন করে, ওই যে জায়গায় গিয়ে ওদেরকে নিয়ে তুমি কিছু লেখো, ওদেরকে নিয়ে তুমি কবিতা লেখো, গল্প লেখো, তুমি কিছু একটা লেখো, ওদেরকে তুমি দেখে আসো। তো ওনার পরামর্শ মতো, এই WB Yeats এর পরামর্শ মতো যে এম সিন্স উনি এই যে অ্যারান আইল্যান্ডে চলে যান, উনি অ্যারান আইল্যান্ডে চলে যান। তো অ্যারান আইল্যান্ডস এ গিয়ে যেখানে আমরা দেখছি তিনটা আইল্যান্ড কিন্তু আছে, একটা দুইটা তিনটা আইল্যান্ড আছে, আর যেখানে কিন্তু আমরা দেখছি যে গলওয়ে কাউন্টি, কাউন্টি গলওয়ে, আর এখানে গলওয়ে বে। অ্যাকচুয়ালি এই উপসাগরটি কিন্তু আমরা যখন ছোট করে দেখলাম, এখন বড় করে দেখছি, এই যে এই যে আমাদের এটি হচ্ছে এইটি আয়ারল্যান্ড, যে আয়ারল্যান্ডের যে এই যে এই অংশে কিন্তু এই জায়গাটা অবস্থিত এবং এখানেই আমাদের কাজগুলো হয়ে থাকে, এই জন্য আমাদের ভৌগোলিক ধারণাটা একটি গুরুত্বপূর্ণ। তো আমরা মোটামুটি যে বুঝতে পারলাম যে এখানে অ্যাকচুয়ালি কোথায় কোন জায়গাটাতে অবস্থান করছে সেটা আমরা বুঝতে পেরেছি। তো আমরা এই নাটকটি পড়ার আগে কিছু বিষয় দেখে নেবো, যাতে আমাদের পড়তে সুবিধা হয়, যে জিনিসগুলো আমরা পড়তে নিয়ে আমাদের সমস্যা মুক্ত করতে পারে সেজন্য আমরা আগে এগুলো দেখে নেবো। অয়েল স্কিনস, অয়েল স্কিন বলতে কি বোঝায়, অয়েল স্কিন বলতে বোঝায় হচ্ছে আমরা যেটাকে বলি ত্রিপল, ত্রিপল মানে ওয়াটার প্রুফ অয়েলি কটন ক্লথ, মানে সুতি কাপড় কিন্তু যেটাতে পানি প্রবেশ করে না, এটাকে বলা হয় অয়েল স্কিন। আমরা যে সাধারণত তাবু বা সামিয়ানা টাঙানোর ক্ষেত্রে এই ধরনের ওয়াটার প্রুফ কাপড় গুলো ব্যবহার করে থাকে, যেখানে পানি কিন্তু প্রবেশ করছে না। তো এরপরে আমরা দেখবো হচ্ছে স্পিনিং হুইল, হুইল, তো এই যে এগুলো তাদের জীবিকার একটি অংশ, তারা জীবিকা অর্জন করে এগুলোতে। তো আমরা দেখছি যে এগুলো দিয়ে সুতা কাটা হয়, সুতা কাটা হয়, এই সুতা কাটাকে বলা হয় স্পিনিং হুইল, হুইল মানে চাকা, এই সুতা কাটার চাকাকে বলে স্পিনিং হুইল। তো এগুলো আমাদের এই নাটকের নাটকে আসবে। এরপরে আমরা দেখবো বোর্ড, বোর্ড মানে আমরা জানি বোর্ড মানে তক্তা, তো এটি একটি সাদা বোর্ড, হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডের নাম কিন্তু আমাদের এই নাটকে আসবে। আরো একটি বোর্ড দেখলাম আমরা, এটি বোর্ড অন্য কারোর বোর্ড হতে পারে। এরপরে আমরা দেখবো যে কিভাবে কেক, কেক বানানোর সময় কিভাবে নিট করে, নিট মানে হচ্ছে পেশা, নিট মানে পেশা, পেশে। তো এই যে এখানে আমরা দেখছি যে দুটি হাত দিয়ে আটা বা ময়দা পেশা হচ্ছে, এটিকে বলা হয় নিট করা বা পেশা। তো এগুলো আমাদের আসবে, আমরা দেখবো। আর এখন দেখবো আমরা পট ওভেন, পট ওভেন, পট ওভেন, ওভেন মানে আমরা জানি চুলা, আবার আমরা জানি যে মাইক্রো ওভেন, এগুলো কিন্তু আমাদের চুলার সঙ্গে যে এই যে এই পট ওভেনটা বলতে এটাকে বলা হয় পট। আর এই যে আমরা নিচে দেখছি দেখছি কিন্তু আগুন দেখছি, রান্না হচ্ছে এখানে। তো
তো শুরু হয়ে যাক আমাদের নাটকটি রাইডার্স অফ দ্য সি। তো রাইডার্স অফ দ্য সি হচ্ছে একটি ওয়ান অ্যাক্ট প্লে, একটি একাঙ্কিকা নাটক, অর্থাৎ এক অঙ্কের নাটক। এই নাটকে অন্য কোনো অঙ্ক নয়, এক অঙ্কেই নাটক শেষ হয়ে যায়। এখানে নতুন কোনো দৃশ্য আসে না, নতুন কোনো বিষয় আসে না, তার মানে এখানে কোনো ভিন্ন পথ নাই, একভাবে শুরু হয় একভাবে শেষ হয়ে যায়। নাটকটি ছোট, নাটকটি দৈর্ঘ্যে সাধারণ যে নাটকগুলো বড় হয়ে থাকে তার তুলনায় এটি একটি ছোট নাটক। তারপরে এটি অনেক বিখ্যাত একটি নাটক। প্রথম সিনটা আমরা দেখে নিই, সিনটা কোথায়? সিন হচ্ছে অ্যান আইল্যান্ড অফ অফ মানে দূরে, বা ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের পশ্চিমে একটু দূরে একটি দ্বীপে এই অবস্থান। তো আমরা কিন্তু এটাকে দেখে এসেছি যে এই যে আয়ারল্যান্ডের পশ্চিমে, এই যে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের, হ্যাঁ আয়ারল্যান্ডের পশ্চিমে, আয়ারল্যান্ডের পশ্চিমে দূরে এই যে এই জায়গায় একটা দ্বীপ, এই দ্বীপে এই অ্যারান আইল্যান্ড, সেখানকার দ্বীপ নিয়ে এটি অবস্থান। তো আমরা যদি এরপরে দেখে থাকি যে এরপরে কি হচ্ছে, এখানে কটেজ কিচেন আছে, কটেজ কিচেন, কটেজ মানে হচ্ছে আমরা জানি যে কুঁড়ে ঘর, কুঁড়ে ঘর বলতে গরিব মানুষের ঘরগুলো কুঁড়ে ঘর বলা হয়, কটেজ কিচেন, সেখানকার রান্নাঘর দেখানো হচ্ছে। সেই রান্নাঘরে বসেই কিন্তু নাটকটি শুরু হলো, এবং রান্নাঘর থেকে নাটকের দৃশ্য শুরু হলো। উইথ নেটস, সেই রান্নাঘরে জাল দেখা যাচ্ছে, সেখানে জাল দেখা যাচ্ছে, জাল দেখে আমরা বুঝলাম যে এরা মৎস্য শিকার করে। এরপর অয়েল স্কিন দেখা গেল, অয়েল স্কিন ত্রিপল, তো ত্রিপল দিয়ে তারা বিভিন্ন কাজ করতে পারে, তাদের ফসল বা অন্য সংক্রান্ত হয়তো পশু পাখির, পশুদের যে ঢাকনা দেওয়া, বিভিন্ন কাজে তারা ব্যবহার করতে পারে। স্পিনিং হুইল, তো স্পিনিং হুইল দেখে আমরা বুঝতে পারলাম যে তারা এখানে সুতা কাটে, কাপড় গুলো হচ্ছে নিজেদের কাপড় নিজেরাই বানিয়ে পরে। সাম নিউ বোর্ডস স্ট্যান্ডিং বাই দা ওয়াল, এবং দেখা গেল যে কিছু নতুন তক্তা, নতুন তক্তা, এই তক্তা গুলো দেখে কিন্তু আমাদের, আমরা বুঝতে পারছি না যে তক্তা দিয়ে কি হবে, তক্তা দিয়ে কোনো কিছু তৈরি করা হতে পারে, তো সেটা আমরা পরে দেখবো, তক্তা দিয়ে অনেক গুরুত্বপূর্ণ এই নাটকে। স্ট্যান্ডিং বাই দা ওয়াল, দেয়ালের পাশে এগুলোকে দাঁড় করানো আছে। তো আমরা তো কোন সিনটা দেখলাম, আর তারপরে একটি মেয়েকে দেখছি, ক্যাথলিন, এ গার্ল অফ অ্যাবাউট 20, মেয়েটার বয়স 12 বছরের মতো, সরি 20 বছরের মতো মেয়েটির বয়স, তারপরে একটি যুবতী মেয়ে। ফিনিশেস নিডিং কেক, সে কি করে, তার যে সে কেকের জন্য বা রুটির জন্য আটা বা ময়দা সে পিষছিল বা মাখাচ্ছিল, সেটি সে শেষ করে। অ্যান্ড পুটস ইট ডাউন ইন দ্য পট ওভেন, এবং সেটাকে কোথায় রাখে, সে পট ওভেনে রেখে দেয়, বাই দ্য ফায়ার, চূড়ায়, এর চূড়ার উপরে, সে আগুনের উপরে এটি রেখে দেয়। কোথায় রেখে দেয়? পট ওভেন। তোমরা জানি পট ওভেনে কেন রাখা হয়, কারণ কেক গুলোকে এভাবে রেখে দিলে কেকটা অনেক সময় থেকে থেকে আস্তে আস্তে কেক হয়ে যায়, খাদ্যের খাওয়ার উপর থেকে। তো যখন সে এটা রেখে দিল, তখন তারপর সে কি করলো, তার হাতে, তো আমরা জানি যে আটা পেশার পরে হাতে আটা লেগে যায়, কারণ আটা একটি আঠালো অংশ আছে, সে তার হাতটি মুছে ফেলো, মুছে ফেললো, আর হ্যান্ডস অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, তার মানে তার কাজ কিন্তু একটা শেষ হয়েছে, কিন্তু কাজ একটা শেষ হয়ে যাওয়া মানে কিন্তু শেষ হয়ে যাওয়া না, আরেকটি কাজ শুরু হবে তার। সে কি করলো, চাকা ঘোরাতে শুরু করলো, কিসের চাকা, স্পিনিং মিলের, স্পিনিং যে হুইল আছে সেই চাকা ঘোরাতে শুরু করলো। এরপরে নোরা, আমরা ক্যাথলিনকে দেখলাম, এখন দেখছি নোরা, এই ইয়াং গার্ল, তার বয়স একটু কম, পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর, পুট ইন মানে ঢুকিয়ে দেওয়া, এই যেখানে দেখছি পুট হার হেড ইন, তেমন তার মাথা ঢুকিয়ে দিল দরজায়, তার মাথা ঢুকিয়ে দিল, নোরা নামের একটা কম বয়সী মেয়ে, সে দরজায় তার মাথা ঢুকিয়ে দিল। নোরা কি করলো, ইন এ লো ভয়েস, নিচু কণ্ঠে বললো, নিচু কণ্ঠে জিজ্ঞাসা করছে, ফায়ার ইজ শি, ফায়ার ইজ শি। তো আমরা কিন্তু দেখলাম যে নাটক কিন্তু নাটক বিরোধে শুরু হয়ে গেল, কিভাবে, কারণ সে জিজ্ঞাসা করছে হোয়ার ইজ শি, এই শি বলতে বোঝাচ্ছে কাকে, তার মানে আমরা বুঝলাম যে এই দুটো মেয়ে, নোরা ক্যাথলিনকে জিজ্ঞাসা করছে, নোরা একটি মেয়ে, ক্যাথলিন একটি মেয়ে, এবং সি বলতে একটি মেয়ে কি বোঝাচ্ছে, সে কোথায়। তো ক্যাথলিন তখন অ্যান্সার দিচ্ছে, সি ইজ লাইং ডাউন, সে শুয়ে আছে, সি ইজ লাইং ডাউন, সে শুয়ে আছে, তাহলে কে শুয়ে আছে, কে শুয়ে আছে, গড হেল্প হার, আল্লাহ তাকে রক্ষা করুক, আল্লাহ তাকে সাহায্য করুক, অ্যান্ড মে বি স্লিপিং, যদি হয় সে ঘুমিয়ে যায় তাহলে ভালো, কারণ আমরা জানি যে মানুষ যদি ঘুম, ঘুমটা মানুষের পিস, ঘুম মানুষের শান্তি, ঘুম মানুষের সুখের আনন্দ, যদি সে পারে ঘুমাতে তাহলে যদি ভালো হতো, যে আল্লাহ তাকে ঘুমাতে দিত,
তাহলে খুব ভালো হতো। তার মানে এমন কিছু ঘটেছে যার কথা বলা হচ্ছে যে শি ইজ লাইং, এই যে এই মহিলা বা ভদ্র মহিলা উনি কি করছে, উনি ঘুমাচ্ছে এবং ওনার ঘুমানোটা কষ্টের আছে, তার মানে তার ঘুমানোতে সমস্যা আছে, সে এখন ঘুমাতে পারলে ভালো হয়, এটা বলেছে। নোরা কি করলো, নোরা মাথা ঢুকিয়েছিল তখন, পুরোটা পুরোটা আসে নাই, সে জিজ্ঞাসা করলো যে সে কোথায়, সে কোথায় বলতো, সে আসলে জিজ্ঞাসা করছে তার মা কোথায়, তার মা কোথায়। কামস ইন সফটলি, এবং সে যখন দেখে শুনলো যে তার মা আসলে এই ঘরে নাই, সে অন্য ঘরে ঘুমাচ্ছে বা শুয়ে আছে, তখন সে আস্তে করে শব্দ না করে ঘরের মধ্যে ঢুকে পড়লো। অ্যান্ড টেক্স এ বান্ডেল ফ্রম আন্ডার হার শাল, এবং তার শালের নিচ থেকে বা চাদরের নিচ থেকে সে একটা বান্ডেল বের করলো, একটি পুটলি বের করলো, বোচকা বা একটি পুটলি সে বের করলো। তো পুটলি বুঝি আমরা ব্যাগ বুঝি, বান্ডেল মানে ধরেন ব্যাগ বোঝাচ্ছে, একটা ব্যাগ বোঝা বের করলো ফ্রম আন্ডার হার শাল, তো চাদরের নিচ থেকে। তো ক্যাথলিন তখন কিন্তু সে কি করছিল, সে ওই হুইল স্পিন করছিল, খুব দ্রুত ঘোরাচ্ছিল, র্যাপিডলি, র্যাপিডলি মানে খুব দ্রুত ঘুরেছে, সে তার এই চাকা ঘোরাচ্ছে। হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, এটা কি কি এনেছো, এটা এটা তুমি কি এনেছো। তার মানে এই যে বোসকা বা পোটলা বা পুটলির দিকে তাকিয়ে সে বললো এটা কি এনেছো, তার মানে কিছু কাপড় সে এনেছে, সেই কাপড়টা অন্য কাপড়ের মধ্যে বাঁধা, এজন্য এটাকে ব্যাগ বলা যাচ্ছে, এটাকে বোসকা বা পুটলি বলা, এটাই ভালো। নোরা অ্যান্সার করলো, ইয়াং প্রিস্ট মানে কম বয়সী একজন পাদ্রি আছে, তো পাদ্রি বলতে আমরা যাদেরকে মৌলভী বুঝি, এরকম খ্রিস্টানদের মধ্যে পাদ্রি বলা হয়। দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, তার মানে ইয়াং প্রিস্ট এগুলো নিয়ে এসে আমাকে দিয়েছে, এগুলো নিয়ে এসে আমাকে দিয়েছে, ব্রিং মানে আনা, নিয়ে এসে আমাকে দিয়েছে। ইট ইজ এ শার্ট, এখানে একটা শার্ট আছে এবং একটা প্লেন স্টকিং মানে মোজা আছে, মানে এগুলো সাধারণ একটি মোজা আছে, একটি শার্ট আছে, এগুলো সাধারণ একটি মোজা আছে। ওয়ার গট অফ, যেটা অনেক দূরে ছিল, অনেক দূরে পাওয়া গেছে, কোথা থেকে দূরে পাওয়া গেছে, ড্রাউন্ড ম্যান, একটি ডুবে যাওয়া মানুষ, একটি ডুবে যাওয়া মানুষ কোথায়, ডোনেগাল, ডোনেগাল নামে একটা জায়গা, ডোনেগাল, এই ডোনেগালের থেকে একটু দূরে, ডোনেগালেই একজন মানুষ পাওয়া, মানুষের লাশ পাওয়া গেছে যে ডুবে গিয়েছিল, তার থেকে একটু দূরে এই জামা এবং মোজা পাওয়া গেছে। তো ডোনেগাল কোথায় আমরা একটু দেখে নিই, ডোনেগাল, এই যে ডোনেগাল অনেক সুন্দর একটি জায়গা, তো আমরা জানি যে এই জায়গাগুলো অনেক সুন্দর হয়, অনেক আকর্ষণীয় হয় ভিজিটরদের জন্য, কিন্তু যারা এখানে রাইড করে, যারা এই সাগরগুলোতে যারা মুভ করে, তাদের জন্য কিন্তু কখনো কখনো বিপজ্জনক হয়ে যেতে পারে, প্রাণ সংহারী হতে পারে। ক্যাথলিন স্টপস হার হুইল উইথ এ সাডেন মুভমেন্ট, ক্যাথলিন কি করলো, তার চাকাটা ঘোরানো বন্ধ করলো, হঠাৎ সাডেন মুভমেন্ট মানে হঠাৎ থামিয়ে দিল। অ্যান্ড লিন্স, এবং সে হেলে আসলো আউট টু লিসেন, তার মানে সে কিন্তু এতক্ষণ মনোযোগ দিচ্ছিল না তার কথায়, কিন্তু যখনই শুনলো যে এরকম কিছু তখন কিন্তু সে মনোযোগী হলো এবং বলল, আমি সে মাথাটা এগিয়ে দিয়ে বলল যে শোনার জন্য যে কি বলছে সে। তখন নোরা বলছে, উই হ্যাভ টু ফাইন্ড আউট ইফ ইটস মাইকেল দেয়ার, নোরা তখন বলছে যে আমাদের একটু দেখতে হবে এখন যে এই যে এই জামাটা পাওয়া গেছে, এই যে মোজাটা পাওয়া গেছে, এই মোজাটা মাইকেলের কিনা, মাইকেলের কিনা, দে বলতে কিন্তু এই ব্যক্তিকে বোঝাচ্ছে না, বরং এই পোশাক গুলোকে বলা হচ্ছে, মানে মোজা আর শার্ট কে বলা হচ্ছে দে, দেয়ার, সেগুলো মাইকেলের কিনা। তাহলে আমরা মাইকেল নামের একজনকে জানলাম, যে মাইকেল নামের একজন আছে, তাহলে সে মাইকেল কে, এখন মাইকেলের পরিচয় দিচ্ছি আমি, মাইকেল হচ্ছে তাদের একজন ভাই, মাইকেল একজন তাদের ভাই, এবং সেই ভাই 9 দিন আগে হারিয়ে গেছে, এবং তাকে সমুদ্রের মধ্যে সে কোথায় হারিয়েছে তাকে আর পাওয়া যায়নি, তো 9 দিন আগে হারিয়ে গেছে, এবং এখন যেটি হয়েছে সেটা হচ্ছে তার মা অপেক্ষা করছে যে হয়তো তার ডেড বডি ফিরে আসবে, কিন্তু তার মাকে বোঝানো যাচ্ছে না যে সে মারা গেছে কি মারা যাবে নিশ্চিত না। তো এখন সে নোরা ক্যাথলিনকে বলছে যে এই যে কাপড়গুলো আমরা চলো চেক করে দেখি যে এইগুলো অ্যাকচুয়ালি এর কিনা, কি বলে, মাইকেল বা আপনাদের ভাইয়ের কিনা। সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি, সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি, তার মানে সে বলতে যে ভদ্র মহিলার কথা বলছে, মরিয়া, মরিয়া হচ্ছে তাদের মা, ও তাদের মা কি করবে এক সময় নিচে যাবে, নিচে যাওয়া বলতে বোঝাচ্ছে যে সাগরের তীরে যাবে, লুকিং বাই দ্য সি, এই সমুদ্রের তীরে, বাই মানে পাশে, বাই মানে তীরে,
সমুদ্রের তীরে তাকে খুঁজতে যাবে এবং সাগর তীরে খুঁজতে খুঁজতে এক সময় সেই ডুবে যাবে। সেই বলতে তাকে হচ্ছে এই ভদ্র মহিলা মরিয়াকে বোঝানো হচ্ছে। মরিয়ার অবস্থা এত বেশি খারাপ, কেন বেশি খারাপ সেটা আমরা জেনে নেই। সেটা হচ্ছে তার, সে কিন্তু একে একে তার সবগুলো সন্তানকেই প্রায় হারিয়েছে, শুধু বার্টলি এখনো জীবিত আছে। সে তার হাজব্যান্ডকে এই সমুদ্রে হারিয়েছে, তার হাজব্যান্ডের বাবাকে মানে তার শ্বশুরকেও এই এই সাগরেই হারিয়েছে। তো ক্যাথলিন তখন বলছে, জিজ্ঞাসা করছে, হাউ উড দে বি মাইকেলস নোরা, এই কাপড়গুলো মাইকেলের কিভাবে হয় নোরা, হাউ উড হি গো দ্য লেন্থ অফ দ্য ওয়ে, কিভাবে অত দূরত্বে, সেই ডোনেগাল কোথায়, অত দূরে কিভাবে ওর ডেড বডি যাবে, টু দ্যাট ফার নর্থ, অত দূর উত্তরে কিভাবে যাবে, দূর উত্তরে কিভাবে যাবে, তার মানে ওরা কিন্তু দক্ষিণ দিকে আছে, তার ডোনেগাল হচ্ছে উত্তর দিকে, অত দূর তো যাওয়ার কথা না। একজন মানুষ মরে গেলে তার লাশ খুব বেশি হয় একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাবে, কিন্তু এত কিলো 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 কত অনেক কিলো দূরে তো যাওয়ার কথা না। তখন নোরা উত্তর দিচ্ছে, দ্য ইয়াং প্রিস্ট সেজ, ইয়াং প্রিস্ট বলে যে, হি ইজ নোন দ্য লাইক অফ ইট, হি হ্যাজ নোন দ্য লাইক অফ ইট, তার মানে সে বলেছে যে আমি, মানে প্রিস্ট বলেছে যে সে এই সমস্ত এই জাতীয় একই জাতীয় জিনিস, লাইক অফ ইট একই না, এই জাতীয় বস্তু সে চেনে বা বোঝে, সে দেখে বোঝে যে এই জাতীয় জিনিসটা অ্যাকচুয়ালি কার। ইফ ইট ইজ মাইকেলস দেয়ার সেজ হি, সে বলেছে যদি এগুলো মাইকেলের হয়ে থাকে, ইউ ক্যান টেল হার সেলফ হি হ্যাজ গট এ ক্লিন ব্যারিয়াল, তাহলে তোমরা তোমার মাকে বলে দিবা যে তার ভালোভাবে পবিত্রভাবে ধর্মীয় রীতি অনুযায়ী তার দাফন হয়ে গেছে, এটা তাকে বলে দিবা যদি এই কাপড়গুলো মাইকেলের হয়ে থাকে, তার মানে এই কাপড়গুলো যদি মাইকেলের, মানে মাইকেল মারা গেছে, বাই দ্য গ্রেস অফ গড, বাই দ্য গ্রেস অফ গড মানে হচ্ছে আল্লাহর ইচ্ছায় বা গডের ইচ্ছায় এসে ভালোভাবে দাপন দাপন হয়ে গেছে। অ্যান্ড ইফ দে আর নট হিজ, আর যদি এই এগুলো কার কথা, এগুলো ওই পাদ্রির কথা, পাদ্রি বলছে যে তারা তোমার মাকে বলে বলো তাহলে যে তাহলে সে তার দাপন ভালোভাবেই হয়েছে, এটাই সান্ত্বনা। এখন মরে গেলে মানুষের সান্ত্বনা তো কিছু থাকে না, তারপরেও কিছু সান্ত্বনা মানুষ। অ্যান্ড ইফ দে আর নট হিজ, এবং যদি এই কাপড়গুলো এই মাইকেলের না হয়, লেট নো ওয়ান সে এ ওয়ার্ড অ্যাবাউট দেম, তাহলে তোমরা কেউই, নো ওয়ান মানে তোমাদের কেউই এই কথাগুলো কাউকে বলো না যে এই কাপড়গুলো নিয়ে আসা হয়েছিল, যদি বলো তাহলে কী হবে, কারণ শি উইল বি গেটিং হার ডেথ, কারণ এগুলো সে শুনলে সে মারা যাবে, যে কাপড় আসছে এই কাপড়গুলো নিয়েই সে কাপড়গুলো নিয়ে কান্না করতে করতে চিৎকার করতে করতে সে মারা যাবে। সেজ হি, এটা কে বলে, পাজি বলে, উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, হ্যাঁ এই যে আমরা দেখছি যে কান্না করে এবং বিলাপ করতে করতেই সেই ভদ্রমহিলা মারা যাবে, ল্যামেন্ট অর্থ বিলাপ করা বা কান্না করা। দ্য ডোর ডোর দ্য ডোর হুইজ নোরা হাফ ক্লোজড, তার মানে নোরা কিন্তু যখন ভিতরে ঢোকে তখন ঘরের ঘরের দরজাটা অর্ধেক বন্ধ করে এসেছিল, অর্ধেক বন্ধ করে এসেছিল যাতে কেউ যদি এই ঘরে ঢোকে, ঢুকতে নিলে যেন শব্দ হয় এবং শব্দ নিলে তারা সাবধান হতে পারে, এজন্য তারা কিন্তু এই দরজাটি বন্ধ করে রেখেছে। তো আমরা নাটক যখন দেখবো, যখন আমরা কোনো কিছু পড়বো, স্পেশালি এই যে ইংলিশ রাইটাররা এত বেশি ডিপলি লেখে এবং তাদের কথাগুলো বেশিরভাগই তারা সরাসরি বলে না, তারা এগুলো পরিবেশ তৈরি করে যে পরিবেশটা আপনাকে বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি উনি কি বলতে চাচ্ছেন, তাহলে আমরা বুঝলাম যে ওনারা কিন্তু এরকম একটি দরজা রাস্তা দরজাটা এভাবে রেখে এসেছে যাতে কেউ আসলে দরজাটা খোলার শব্দ হয়। হাফ ক্লোজড ইজ ব্লোন ওপেন বাই এ গাস্ট অফ উইন্ড, গাস্ট অফ উইন্ড মানে হচ্ছে দমকা বাতাস, একটি দমকা বাতাসের ধাক্কায় যে দরজাটা যে অর্ধেক খোলা রেখে এসেছিল সে দরজাটা দমকা বাতাসের ধাক্কায় ওপেন হয়ে গেল, খুলে গেল, এভাবে খুলতেই পারে। ক্যাথলিন লুকিং আউট, যখন দরজা খুলে গেল তখন ক্যাথলিন দরজা দিয়ে বাইরের দিকে তাকালো, বাইরের দিকে তাকিয়ে চিন্তভাবে বলছে, অ্যাংশাসলি বলছে, ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বার্ডলি, তুমি কি তাকে বলেছিলে, তুমি কি তাকে জিজ্ঞাসা করেছিলে যে সে কি, সে বলতে পাদ্রিকে বোঝাচ্ছে, এখানে কিন্তু প্রোনাউন গুলো খুব বুঝে নিতে হবে যে কোন প্রোনাউন অ্যাকচুয়ালি কাকে বোঝানো হচ্ছে,
এই প্রোনাউনগুলো নেম নাউনের সাথে মিলাতে হবে, না হলে এটি এনজয় করা যাবে না। তুমি কি তাকে জিজ্ঞাসা করেছিলে, তুমি কি পার্টলিকে জিজ্ঞাসা করেছিলে যে সে পার্টলিকে থামাবে কিনা? পার্টলি যে আজকে ঘোড়া নিয়ে গলওয়ের মেলাতে যাবে, গলওয়ের মেলাতে, ফেয়ার মানে মেলা, সেই মেলাতে যে ঘোড়া বিক্রি করতে যাবে সেটাতে তোমার বার্টলিকে থামাবে কিনা এই পাপ দিয়ে, তুমি তাকে জিজ্ঞাসা করেছিলে? তো গলওয়েটা আমরা দেখে নিই যে গলওয়েটি কেমন। গলওয়ে একটি সুন্দর জায়গা, এই যে এখানে সাগরের তীরে এই জায়গায় গলওয়ে, তো এখানে মূলত মেলা হবে। এই মেলায় বার্টলি তার ঘোড়া বিক্রি করার জন্য আসবে। তো আমরা কিন্তু গলওয়েটা আগে দেখে নিয়েছি যে গলওয়ে অ্যাকচুয়ালি কোথায়। গলওয়ে উপসাগরের তীরেই হচ্ছে গলওয়ে শহর বা গলওয়ে কাউন্টি। নোরা তখন বলছে যে হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করেছিলাম সে এটা থামাবে কিনা কিনা, সে বলে যে আমি তাকে থামাবো না, আমি তাকে থামাবো না, বাট লেট ইউ ডু নট বি অ্যাফ্রেড। এবং সে বলল যে কিন্তু তোমরাও ভয় পেও না, তোমরাও ভয় পেও না। হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ার্স, সে অনেক প্রার্থনা করছে। হারসেলফ বলতে তাদের মাকে বোঝাচ্ছে, তাদের মায়ের কথা বলছে। ডাজ বি সেইং প্রেয়ার্স, সে অনেক প্রার্থনা করছে। হাফ থ্রু দ্য নাইট, প্রায় অর্ধেক রাত জুড়ে সে প্রার্থনাই করেছে, প্রার্থনাই করেছে, শুধু গডকে বলেছে আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও, আমার সন্তানকে ফিরিয়ে দাও। তো হাফ কিভাবে বলেছে, হাফ থ্রু দ্য নাইট, পুরো রাত জুড়ে বলেছে। অ্যান্ড দ্য অলমাইটি গড, এবং অলমাইটি মানে আমাদের অলমাইটি বলতে কি বোঝায়, সর্বশক্তিমান, সর্বশক্তিমান গড কখনো তাকে লিভ করবে না। লিভ মানে কি, রেখে যাওয়া, লিভ আর ডিস্টিটিউ, তাকে নিঃস্ব করে রেখে যাবেন না, তাকে নিঃস্ব করে, নিঃস্ব করে ফেলবেন না, সেজ হি, এটাই বলেছে সে। তার মানে এখানে আমরা দেখলাম যে পাঁচজনের মধ্যে একটা বিশ্বাস যে এত কষ্ট পেয়েছে একজন মহিলা, তাকে কি তাকে একেবারে শেষ করে দিবে না গড, এটি তার বিশ্বাস। উইথ নো সান লিভিং, কোনো সন্তান জীবিত না রেখে তাকে একেবারেই সব মেরে ফেলবে, এইটা গড করবে না বলে পাপজি বিশ্বাস করেছে। এবং তাদেরকে বলেছে তোমরা ভয় পেও না, ও যে যাদের যেতে চাচ্ছে যাক, ও ওর সমস্যা হবে না, বেঁচে যাবে, গড সবাইকে মারবে না। ক্যাথলিন তখন বলছে ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রকস নোরা, সমুদ্রের কি অবস্থা দেখতেছ, সমুদ্রের এখন কি অবস্থান, সমুদ্র কি এই রক মানে হোয়াইট রক, হোয়াইট রক মানে সাদা পাথর, তো তাদের একটি জায়গা আছে যেখানে সাদা পাথর বা সাদা পাহাড় আছে, এই সাদা পাহাড়ি এলাকার পাশে সমুদ্রের চেহারা তুমি কেমন দেখছো, তার মানে দেখা যায় এখান থেকে সাদা পাহাড়টা তাদের কাছে। তখন বলছে ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রকস নোরা, এটি কি দেখতে মানে কেমন লাগছে, খারাপ কি আবহাওয়া, কি খুব খারাপ এখানকার আবহাওয়া, কি খারাপ। নোরা বলছে যে মেন্ডিং, মিডলিং, মিডলিং ব্যান্ড মানে মোটামুটি খারাপ, একেবারে খুব খারাপ না তবে মোটামুটি খারাপ। গড হেল্প আস, আল্লাহ বাঁচাক আমাদের। দেয়ার ইজ এ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে কিন্তু প্রচন্ড গর্জন হচ্ছে, মানে গর্জন বলতে বাতাসের গর্জন বা ঢেউয়ের গর্জন, এই গর্জনগুলো কিন্তু পশ্চিম দিকে অনেক হচ্ছে। অ্যান্ড ইটস ওর্স, এবং এটা আরো খারাপ হবে, ইট উইল বি গেটিং হোয়েন দ্য টাইড টার্ন টু দ্য, যখন জোয়ার বা স্রোত, জোয়ার বা স্রোত যখন কি করবে, এই বাতাসটাকে ঘুরিয়ে দিবে, টায়ার টু দ্য উইন্ড, সরি মানে হচ্ছে যখন এই বাতাসের দ্বারা এই জোয়ার বা স্রোতের স্রোত যখন ঘুর খাবে, ঘুর খাবে মানে ঘুর রাস্তা নেবে, এক সময় এই দক্ষিণ দিকে গেছে এখন উত্তর দিকে যাবে, এক সময় পূর্ব দিকে গেছে এখন পশ্চিম দিকে যাবে, যখন আরো বেশি খারাপ হয়ে যাবে তখন কিন্তু এই রাস্তাটা দিক পথ করবে মানে দিক পরিবর্তন করবে। এই কথা যখন ক্যাথলিন বলল, সে তখন কি করলো, সে তখন বান্ডিলটাকে নিয়ে টেবিলের কাছাকাছি গেল, কারণ টেবিলটা একটু উঁচু জায়গা, সেখানে গেল, ওখানে রাখলো বান্ডিলটা টেবিলের উপর, রেখে বলল খুলবো এখন, বান্ডিলটাকে এখন খুলবো। তখন বলছে যে ক্যাথলিন বলছে মেবি শি উড ওয়েক আপ, সে জেগে যেতে পারে, তার মানে তাদের মা জেগে যেতে পারে, জেনে ফেলতে পারে যে আমরা এগুলো করছি, অন আস, আমাদের অন আস মানে আমাদের এই কথাবার্তায়, আমাদের এই যে এই সমস্ত কর্মকাণ্ডে সে জেগে যেতে পারে। অ্যান্ড কাম ইন বিফোর উই হ্যাড ডান, এবং আমাদের কাজ শেষ হওয়ার আগে সে ভিতরে চলে আসতে পারে। তারপর টেবিলের কাছে সে
কথা বলতে বলতে সে টেবিলের কাছে চলে আসলো, কারণ সেখানে সে করুক আর না করুক সেটা দেখা দরকার আছে, সেই কাজটি করার জন্য এগিয়ে আসলো। ইটস এ লং টাইম উই উইল বি অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং, কেন সে বুঝে যাবে, কেন বুঝে যাবে সে, কারণ সে টের পেয়ে যাবে কেন এই ভদ্রমহিলা সে তো ঘুমাচ্ছে, টের পেয়ে যাবে এই জন্য কারণ সে অনেকক্ষণ যাবৎ সে এটা সে কিন্তু ওই বিছানা শুয়ে আছে বা ঘুমিয়ে আছে, আর আমরা দুজনেই কান্না করছি, আমাদের কান্না কিন্তু আমরা থামাতে পারবো না। তো আমরা জানি যে পুরুষ মানুষের যে কাজটি করতে পারে কান্নাগুলোকে থামিয়ে বন্ধ রাখতে পারে বা শব্দ না করে থাকতে পারে, কিন্তু মেয়েদের পক্ষে কিন্তু এটি খুব বেশি সময় সম্ভব হয় না, তারা বেশিরভাগ সময় কান্নাটাকে চাপিয়ে রাখতে পারে না, তারা কান্নাটাকে উন্মুক্ত করে দেয়। ঠিক আছে, তাহলে আমরা প্রথম পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্বে সবাইকে স্বাগত জানিয়ে ভালো থাকুন, সবাই দেখা হবে।